এই এরাম মনে করো বাজারটা ড্যাম আছে, এই এক সপ্তাহের বাজারটা চড়াইয়া দেবে। এই শাক সবজি নেওয়া না খুঁজি পাওয়া যাবে না। খুবই ও বাবা শিলিগুলো যাওয়া যাবে না। 60 টাকা দেখাই নেই না। বাজার তো কই স্টিক নাই, ইয়া নাই তো গ্রান নাই। আলু কাল কিনছো 45 কেজি, গেরান হলে 38-40, রুহুলের 38 টাকা করেছে। তাও দোষ না, বৃষ্টি মরি যাচ্ছে। দ্বিতীয় কথা যে যারা আমার উপর বাইরে আনছে, শাড়ি চলি আনছে, 10 দিন পর মনে করো ওরা যাকে কাটান বেদলাই মাল পাওয়ছে না। ইয়া ইস্টিক আলু কেউ বাবা শিলিগুলো যাওয়া যাবে না। 60 টাকা গেরান হলে 38-40, রুহুলের 38 টাকা করেছে। তাও দোষ না, খুব কমপক্ষে এলে 8 থেকে 10 ফিট নিয়েছে, তাহলে 8-10 হাজার গেছে, কামাই হলো 100 টাকা। এই যে সাইজের করছে ওরা কাঁচামাল আড়ত দেরি করে, মানে মাল কিনিয়েও বেচায় আর তোরা ধরে গেলে মাল অর্ডার থেকে বেচাইলে টাকা নেয়।